আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহি রবিল আলামিন ওলা আকিবাতুল মুসালাতাম আল্লাহ রাসুলিহি মুহাম্মদ আ আলিহি ওয়াসাবিহি আজমাইন সম্মানিত দিনী মুসলমান ভাই ও বোনেরা আজকে অত্যন্ত ব্যতীত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কথা বলার জন্য ইসলামী সঙ্গীত জগতে অত্যন্ত পরিচিত একজন মুখ অনেকের কাছেই প্রিয় ব্যক্তিত্ব শিল্পী মোহাম্মদ আতাউল ওসমানী যিনি অনেক জনপ্রিয় গজল ইসলামিক সঙ্গীত হামদ নাথ মানুষকে উপহার দিয়েছেন যার কণ্ঠ শুনে অনেকেরই আত্মা পরিতৃপ্ত হয়েছিল এমনকি আমি নিজেও যেদিন প্রথম ওনার গজল শুনেছি হামদ নাথ শুনেছি আমারও অন্তর ভরে গেছে শ্রদ্ধায় তার জন্য আমার মস্তক অবনত হয়েছে আমি বুঝতে পেরেছি যে ইসলামী সঙ্গীতের কোনো সময়সীমা নাই যদি কোনো মানুষ ইচ্ছা করে যে কোনো সময়ে তার মেধা বিকাশ করা তার জন্য সম্ভব এটা আতাউল ওসমানির থেকে আমরা শিক্ষা নিতে পারি যে এতটুকু বয়সেও তিনি ইসলামী সঙ্গীতকে কীভাবে মানুষের মাঝে উপহার দিয়ে যাচ্ছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল উনি পেশায় একজন ডাক্তার আমেরিকায় উনি পেশায় একজন ডাক্তার হিসাবে রয়েছেন কিন্তু করোনা ভাইরাসের রুগীদেরকে উনি চিকিৎসা করতে গিয়ে করোনা ভাইরাসের রুগীদেরকে ট্রিটমেন্ট দিতে গিয়ে উনি নিজে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এই খবর যখন আমি শুনতে পেলাম আমার মনে অনেক কষ্ট লাগলো আমার মতো অনেক সঙ্গীত প্রেমীরাই তারা মনে কষ্ট পেয়েছে যে এমন একজন ইসলামী সঙ্গীত শিল্পী উনি কি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উনি কি দুনিয়ার থেকে বিদায় নেবেন উনার কণ্ঠ থেকে কি আমরা আর এমন সঙ্গীত শুনতে পাবো না উনার সঙ্গীতগুলার ভিতরে সবচেয়ে জনপ্রিয় যে সঙ্গীতটা আছে সবচেয়ে জনপ্রিয় সঙ্গীতের মধ্যে একটি সঙ্গীত হচ্ছে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না এই সঙ্গীতটা সবার মুখে মুখে ছড়িয়েছে যারা অন্তত ইসলামী সঙ্গীতকে পছন্দ করেন তো এমন একজন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসের রুগীদেরকে ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা আল্লাহ আল্লাহতালার কাছে প্রাণ ভরে দোয়া করি হে আল্লাহ আমাদের প্রিয় এই শিল্পীকে আতাউল উসমানী ভাইকে আপনি আবার সুস্থ করে দিন আবার যেন ওনার কণ্ঠে আমরা ইসলামিক সঙ্গীত শুনতে পারি আবার যেন ওনার কণ্ঠে আমরা হামদ নাচ শুনতে পারি আমাদের মনকে যেন আমরা প্রফুল্ল করতে পারি ওনার কণ্ঠ শুনে আপনি এই আতাউল ভাইকে সুস্থতা দান করে দিন শেফা দান করে দিন আপনি সমস্ত ক্ষমতার অধিকারী আপনি তো কাদের কুদরত একবার কোন বললে সব কিছু হয়ে যায় আমরা সঙ্গীত শিল আমরা এই সঙ্গীত শিল্পীর জন্য সবাই দোয়া করি আল্লাহ তালা যেন ওনাকে হেফাজত করেন এই বিপদ থেকে যেন আল্লাহ তালা ওনাকে উদ্ধার করেন ওনাকে যেন আল্লাহ সুস্থতার সহিত আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি